এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই সংবাদ শিরোনাম। লকডাউন প্রত্যাহারের সতর্ক পদক্ষেপ নিচ্ছে সরকার, দাবি করলেন ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্র্যান্ট শ্যাপস। জার্মানিতে লকডাউন প্রত্যাহারের পর নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এবং বাংলাদেশে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 8 জন, করোনা আক্রান্ত হলেন আরও 36 জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনে নভেল করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 2 লাখ অতিক্রম করেছে। এর মধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে সরকারি নির্দেশনা মেনেই। প্রাণঘাতী এই ভাইরাস আক্রান্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোস্তাক বাবুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। নভেল করোনা ভাইরাস গত 6 মাসে সারা বিশ্বে এক তাণ্ডব ছড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় ব্রিটেনে শনিবার বিকেল পর্যন্ত মোট মৃতের সংখ্যা 31,587 জন। এই ভয়াল পরিস্থিতিতে লন্ডনের প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা, সেখানে কর্মরতরা কীভাবে কাজ করছেন, এমন এক প্রশ্নের উত্তরে পূর্ব লন্ডনের একটি কর্নার শপে কর্মরত আব্দুল বাসিত রফি বা গ্রোসারি শপের মালিকদের একজন আসওয়ার আলী বলছেন, আমরা সোশ্যাল ডিস্টেন্স যেটা আছে ওটা আমরা মেনটেন করি। কাস্টমার যদি একসাথে 2 জন বা 3 জন আইন আমরা এলাও করি না, আমরা একজন করি, একজনটা সার্ভ করি, দেন তারা আবার ঢুকাইবার পারমিশন দিই। এখানে আমাদের কাস্টমার ঢুকলে আমরা ডিস্টেন্স যেটা এটা মেনটেন করিয়া রাখি সকল সময়। বিভিন্ন জাতের কাস্টমার ঢুকে এটা আমরা আপনার ডিস্টেন্স আমরা মার্কার আছে যে কতটুকু রাখা যায় এতটুকু আমরা এটা বজায় রাখি। কর্মরতদের কাছে জানতে চাওয়া হয়েছিল কোভিড-19 এই মহামারীতে তারা কাজ করছেন, বিভিন্ন ধরনের কাস্টমার আসা যাওয়া, এ থেকে নিজে বা পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। উত্তরে ব্রিকলেনে এক ক্যাশ অ্যান্ড ক্যারিতে কর্মরত আতাউর রহমান বা আসওয়ার আলী বলেন, আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। আমি কাজ শেষ করার পরে যখন বাসায় যাই, বাসায় যাই আমি আগের মতো সরাসরি ঢুকি ঢুকি না, আমি আমার জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করি, শাওয়ার করি, তারপরে আমি বাসায় মানে ওদের সাথে এই দেখা যে অনেক ধরনের ঝুঁকি নিয়ে আমরা করছি। এখানে আমাদের তো ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, আমাদের ঘরে গিয়া ঘরে যাওয়ার আগে আমাদের কাপড় টুপড় খুলে এইগুলারে দ্রুত করে খুলে আমাদের স্যানিটাইজার ইউজ করি, করিয়ে আমরা বাসায় ঢুকি, হাত মুখ আমাদের দ্রুত করি এবং পরে আমি শাওয়ার করি। এদিকে বাসিত রফি বলছেন এই ব্যবসা তাদের পারিবারিক, ভাই ভাতিজা এবং তিনি নিজে কাজ করছেন, তবে এখন পর্যন্ত তাদের পরিবারের কেউ আক্রান্ত হননি, তবে ব্যবসা কম। আর ব্যবসা আসলে আগের মতো নাই, আগের চেয়ে অনেক কম। আগে যেভাবে আমরা মর্নিং আর্লি খুলতাম, এখন লেটে খুলি এবং আর্লি আবার বন্ধ করি লাই। আর সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবসায়ী হলরে যে একটা গ্রান্টের কথা কইছে, এটা আসলে ব্যবসায়ী হল লাগি কিছু না কিছু হইলো একটা হেল্পার। 346 জনের মৃত্যু হয়েছে শনিবার বিকেল পর্যন্ত, তবে রবিবার কি ঘোষণা আসে বরিস জনসনের কাছ থেকে, আর এই সামারের আবহাওয়া কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে ব্রিটেনবাসী, কিভাবে মহামারী থেকে হবে দেশ মুক্ত, সেটাই এখন দেখার বিষয়। মোস্তাক বাবুল, এটিএন বাংলা ইউকে লন্ডন। পরিস্থিতি উন্নীত হওয়ায় জার্মানিতে লকডাউন তুলে নেওয়া হয়েছে, এরপর নতুন করে সংক্রমণের আশঙ্কা করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। খান লিটন জানাচ্ছেন বিস্তারিত। জার্মানিতে করোনা মহামারীতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,70,000-এর উপরে, মারা গেছে 7,000-এর মতো, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 1,44,000। লকডাউন তুলে নেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে। বেকারত্বের কথা, অর্থনৈতিক দুরবস্থা ঠেকাতে লকডাউন তুলে নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই স্বাস্থ্যবিধি মেনেই চলছে ব্যবসা প্রতিষ্ঠান, তাই সংক্রামকের ঝুঁকি কম রয়েছে বলে সবাই দাবি করছেন। রেস্তোরাঁ ব্যবসা বা সেলুন ব্যবসায় নতুন নিয়মবিধি বেঁধে দেওয়া হয়েছে, যেমন চুল কাটার আগে সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিয়ে চুল কাটতে হবে। রেস্তোরাঁয় একসাথে কেউ পাশাপাশি বসে খেতে পারবে না। ব্যক্তিগত গাড়িতে পরিবারের লোকজন ছাড়া বাইরে কেউ বসতে পারবে না। দোকানপাটে একসাথে 3-4 জন আর বেশি ঢুকতে দেওয়া হয় না বা ঢোকানো যাবে না। মসজিদে গির্জায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রার্থনা করতে হবে। এত কিছুর পরেও 80% লোক মুখে মাস্ক ব্যবহার করছে,
এত কিছুর পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে এতে লকডাউন তুলে নেওয়ার কারণে নতুন করে সংক্রামকের ঝুঁকি বাড়তে পারে। খান লিটন, এটিএন বাংলা, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এবার চলে যাচ্ছি বিরতিতে, ফিরছি কমিউনিটির আরো খবর নিয়ে। তখন থাকছে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছে আরো ৮ জন, করোনা আক্রান্ত হলেন আরো ৬৩৬ জন। এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ভয়েস ফর হিউম্যান নিউহ্যামের খাবার পরিবেশন। বিরতির পর স্বাগত জিন বাংলা সংবাদে, সাথে আছি আমি শওকত মাহমুদ টিপু। করোনায় বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৮ জন, এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জনে। ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৩৬ জন। এ নিয়ে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৭৭০ জন। রাশনা দাসের রিপোর্ট। করোনা মহামারীর এই পরিস্থিতিতে দুঃসহ সময়ের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে বাংলাদেশ পার করেছে করোনা সংক্রমণের ৩৬তম দিন। ২৪ ঘন্টায় সারা দেশের ৩৫টি ল্যাবে ৫৪৬৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায় ৬৩৬ জন। এ সময় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ৮ জন, সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ ২৪১৪ জন। শতকরা হিসেবে সুস্থতার হার ৯১.৮, আর এর বিপরীতে মৃতের হার ৮.২%। এ পর্যন্ত রোগী শনাক্ত হল ১৩৭৭০ জন। পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছি ১১৬৯১৯টি। আমাদের আজকেও মৃত্যুর তালিকায় ৮ জন মানুষ যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে, এর পরে রয়েছে চট্টগ্রাম বিভাগে ৫৭৬ জন। ঢাকার বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে ৯১৭৭ জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে ৫৭৬ জন, সিলেট বিভাগে ১৬৩ জন, রংপুর বিভাগে ২৬৩ জন, খুলনা বিভাগে ২১১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০০ জন, বরিশাল বিভাগে ১৩০ জন এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জের ৫টি বুথে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে এলাকাভিত্তিক বুথ খোলার মাধ্যমে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ইতালিতে শিথিল করা হয়েছে লকডাউন, এরপর বিপুল সংখ্যক মানুষ কাজে যোগদান করলেও পর্যটন নগরী ভেনিসের দৃশ্য পুরো উল্টো। এখানকার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ নির্ভর পর্যটকদের উপর। স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী ব্যবসায়ীরা রয়েছেন চরম হতাশায়। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হোসেন। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই কাজে যোগদানের সুযোগ পেয়েছে। বার রেস্টুরেন্টে পরিপূর্ণভাবে না খোলায় তারা এখনও ঘরে বন্দি। প্রবাসীরা মনে করেন খুব শীঘ্রই ইতালিতে সুদিন ফিরে আসবে। আমাদের ভেনিস প্রভিন্সটাই হচ্ছে মূলত ট্যুরিজমের উপর নির্ভরশীল, কারণ অন্য কোনো তেমন হয় না। কারণ আমাদের এখান থেকে প্রায় ৫০% পিল আসে কিন্তু এই ট্যুরিজম খাত থেকে। তো আমরা খুবই আমরা এবং ইটালিয়ান ব্যবসায়ী এবং বাংলাদেশি ব্যবসায়ী আমরা যারা আছি সবাই আতঙ্কে আছি যে কীভাবে এই জিনিসটা শেষ হবে। করোনা ভাইরাসে ইতালির সবচেয়ে বেশি আক্রান্ত উত্তরাঞ্চলের শহরগুলোতে মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেলেও পর্যটকবিহীন পর্যটন নগরী ভেনিস শহরের প্রবাসীরা রয়েছেন উৎকণ্ঠ। লকডাউন শেষ হলো, তারপরে আমরা এখন খুলছি, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আসলে আমরা তো মূলত ট্যুরিস্ট এলাকায় ব্যবসা বাণিজ্য করি, তো ট্যুরিস্টরা আসলে আমাদের ব্যবসায় অসুবিধা হচ্ছে না। যা আগামী জানুয়ারিতে সামনের বছর ছাড়া মনে হয় সব কিছু নর্মাল হবে আর কি। তা বিগত ২ মাস ধরে দোকান বন্ধ ছিল, এখন দোকান ৭ তারিখে থেকে আমাদের দোকান খুলছি। দীর্ঘদিন পর কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পেরে আনন্দিত হলেও হতাশায় আছেন ব্যবসায়ীরা। আবার এদিকে পর্যটক নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীদের কবে যে তাদের ব্যবসা শুরু করবেন তা এখনো অনিশ্চিত। ২ মাস লকডাউনের পরে আজকে ইতালিয়ান সরকার লকডাউন উঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা কাজের প্লেসে আসছি, আগামী দিনগুলোতে ভালো ব্যবসা হবে। দোকান খুললাম, ২ মাস যাবত বন্ধ ছিল, সরকারের নিয়ম ছিল ২ মাস যাবত দোকান খোলা যাইব না। আজকে দোকান খুললাম, ইনশাল্লাহ দেখা যাক কি অবস্থা হয়।
দেশটিতে লকডাউনের শিথিল হলেও ঘরের বাইরে মাস্ক এবং গ্লাভস পরে চলাফেরা করতে হবে, মানতে হবে সামাজিক দূরত্ব। নাজমুল হোসেন, ভেনিস, ইতালি। করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ জনগণকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এনএইচএস। ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে খাবার পরিবেশন করছে ভয়েস ফর নিউহ্যাম। গত বৃহস্পতিবার সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে হাসপাতালের ডাক্তার ও নার্সদের হাতে এই খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশিকুর রহমান, সৈয়দ হোসেন আহমেদ, আবুল মিয়া, জাহাঙ্গীর খান, মঈনুদ্দিন আনসার ও জৈন মিয়া। উল্লেখ্য, পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের বাসিন্দাদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যেই ভয়েস ফর নিউহ্যাম কাজ করে যাচ্ছে। তারা কাউন্সিলের সাথে গাড়ি পার্কিং সুবিধা বৃদ্ধি, শিক্ষার উন্নয়ন ও যুবকদের খেলাধুলা সুযোগ সৃষ্টি এবং এলাকায় ক্রাইম কমিয়ে আনতে কাউন্সিলের সাথে কাজ করে থাকে। আমরা ভয়েস ফর নিউহ্যামের পক্ষ থেকে আজকে নিউহ্যাম হসপিটাল আমরা কিছু হট ফুড প্রোভাইড করছি, বিকজ আমরা সবাই জানি যে ডক্টর এন্ড নার্স দে ডুইং ভেরি হার্ড ওয়ার্ক ইজ রাউন্ড দ্য ক্লক, অ্যান্ড উই থিঙ্ক দ্যাট ইফ উই আর কমিউনিটি অর্গানাইজেশন উই হ্যাভ টু সাপোর্ট দেন। উই আর হিয়ার টু ডোনেট 100 হট মিল ফুড সাপ্লাই টু দি এনএইচএস স্টাফ, আওয়ার হিরোজ, ডক্টরস, নার্সেস অ্যান্ড কি ওয়ার্ক। আবহাওয়া। রবিবার ব্রিটেনের আবহাওয়া শুকনো, তাপমাত্রা কিছুটা কমবে। এবং এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। রবিবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 12, সর্বনিম্ন 3, কার্ডিফের সর্বোচ্চ 17, সর্বনিম্ন 4, ম্যানচেস্টারের সর্বোচ্চ 10, সর্বনিম্ন 2 ডিগ্রি, এডিনবারের সর্বোচ্চ 8, সর্বনিম্ন 0, পোর্টসমাউথের সর্বোচ্চ 19, সর্বনিম্ন 5, নিউক্যাসেলের সর্বোচ্চ 7, সর্বনিম্ন 1 এবং বেলফাস্টের সর্বোচ্চ 10 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 2 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। লকডাউন প্রত্যাহারে সতর্ক পদক্ষেপ নিচ্ছে সরকার, দাবি করলেন ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্র্যান্ড শ্যাপস। জার্মানিতে লকডাউন প্রত্যাহারের পর নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এবং বাংলাদেশে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 8 জন, করোনা আক্রান্ত হলেন আরও 636 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।